नमस्कार बंधुरा वेलकाम टू एसडी यूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। এই মুহূর্তে তো ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, একের পর এক প্লেয়ার কিন্তু দল পরিবর্তন করতে চলেছে। এছাড়া একজন হাই প্রোফাইল বিদেশি কিন্তু আইএসএল এ আসতে চলেছে। ইস্ট বেঙ্গল নিয়েও কিন্তু বেশ কিছু সুখবর রয়েছে, সেগুলোও আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। প্রথমেই যদি আমরা একজন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ারের দিকে তাকাই, তিনি হচ্ছেন ২৪ বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাকের প্লেয়ার জেরি, যে লাস্ট সিজনে খেলেছিলেন ইস্টবেঙ্গলে। তার আগে কিন্তু বহু দিন ধরে চেন্নাইন এফসি দলে যুক্ত ছিলেন এবং চেন্নাইন এফসির হয়ে কিন্তু চ্যাম্পিয়নও হয়েছিলেন এই জেরি। এবং এই জেরিকে নেওয়ার ব্যাপারে আবারও কিন্তু চেন্নাইন এফসি কথাবার্তা চালিয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত বাজিমাত করে নিয়েছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি কিন্তু জেরিকে কনফার্ম করে নিয়েছে, এই ডিলটা ডান হয়ে গেছে। অফিসিয়াল কনফার্মেশন তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো এটাই ট্রান্সফার মার্কেটের মজা, শেষ মুহূর্তে কিন্তু অনেক কিছু পরিবর্তনও হতে পারে। চেন্নাইন এফসি ভালো জায়গায় কথাবার্তাটা নিয়ে গিয়েছিল, কিন্তু বাজিমাত করে দিল ওড়িশা এফসি। যাই হোক, এরপরে যদি আমরা সরাসরি এফসি গোয়ার দিকে চলে যাই, তাহলে এফসি গোয়া কিন্তু 5 জন বিদেশি প্লেয়ারকে কনফার্ম করে ফেলেছে। একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে, তিনি হচ্ছেন 26 বছর বয়সী সিরিয়া সেন্টার ব্যাকের প্লেয়ার ফার্স আর্নাউট। কিছুদিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে ফার্সের সঙ্গে নাকি কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চলেছে এফসি গোয়া। তো কালকে মার্কাস যতটা জানিয়েছে যে এফসি গোয়ার সঙ্গে এখনও কন্ট্যাক্ট এক্সটেনশন তার হয়নি এবং তিনি যে কোনো ক্লাবে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবার কন্ট্যাক্ট এক্সটেনশনের একটা কথাবার্তা উঠেছিল বলেই তোমাদের জানিয়েছিলাম। আপাতত যেহেতু তিনি ফ্রি প্লেয়ার রয়েছে, যে কোনো ক্লাবে যাওয়ার তার সম্ভাবনাটা অনেকটাই বেশি এবং এতটা জানা গেছে তিনি কিন্তু পরবর্তী সিজনে ইন্ডিয়াতে থাকতে চলেছে। তো অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু একটা কথাবার্তা চালিয়েছিল ফার্স আর্নাউটকে অ্যাজ এ এশিয়ান সেন্টার ব্যাক হিসাবে সাইন করানোর জন্য। তো যেহেতু এফসি গোয়া কন্ট্যাক্ট এক্সটেনশন করেনি, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সুযোগ এখনও রয়েছে এই প্লেয়ারকে সাইন করিয়ে নেওয়ার, কারণ লাস্ট সিজনে দুর্দান্ত পারফরমেন্স ছিল বলতেই হয়। টোটাল 19টা ম্যাচ খেলেছে, 19টা ম্যাচে তার নামের পাশে একটি গোলও রয়েছে এবং 19টা ম্যাচে মাত্র একটি ম্যাচেই ইয়েলো কার্ড পেয়েছে। যথেষ্ট মাথা ঠান্ডার প্লেয়ার এবং ডিফেন্স কোয়ালিটিও কিন্তু ভালোই প্লেয়ারটার মধ্যে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কনফার্ম করতে পারে কিনা এই প্লেয়ারকে। আপাতত তো অনেকজন বিদেশি চূড়ান্ত হয়ে গেছে, ইভানের ব্যাপারটা এখনও ঝুলে রয়েছে, সে ব্যাপার নিয়ে পরে আলোচনা করব। আর যদি এশিয়ান এই সাইনিংটাকে করে নিতে পারে, সেটা ইস্টবেঙ্গল দলের জন্য ভালো একটা সাইনিং হতে চলেছে। এরপরে বন্ধুরা একজন হাই প্রোফাইল বিদেশির সঙ্গে কিন্তু লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি নাকি কথাবার্তা চালাচ্ছে 34 বছর বয়সী নাইজেরিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ওডিয়ান ইঘালোর সঙ্গে, যে লাস্ট সিজনে খেলেছে সৌদি প্রো লিগে, অর্থাৎ যেই লিগে কিন্তু রোনাল্ডো খেলে সেই লিগে কিন্তু তিনি খেলেছে। এছাড়া যে সমস্ত ক্লাবে খেলেছে এবং যে সমস্ত লিগে খেলেছে সেখানেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো তিনি কিন্তু লা লিগাতে 74টা ম্যাচ খেলেছেন, সেখানে 13টা তার নামের পাশে গোল রয়েছে। প্রিমিয়ার লিগেও কিন্তু 67টা ম্যাচে তার নামের পাশে 17টা গোল রয়েছে। তো এক প্রকার গোল মেশিন বলা চলে, যেখানেই খেলে না কেন সেখানেই দুর্দান্ত গোল করে। এছাড়া লাস্ট সিজন যেখানে খেলছিলেন সেখানেও যথেষ্ট গোল করেছে এবং টোটাল আল হিলালের হয়ে 60 ম্যাচে 43টা গোলের অবদান রয়েছে। তো এই প্লেয়ারের মার্কেট ভ্যালু যথেষ্ট বেশি, 14.4 কোটি টাকা মার্কেট ভ্যালু। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে এসছে। যদি এই প্লেয়ারকে নিতে পারে সবথেকে বড় সাইনিংটা করে ফেলবে কিন্তু আগামী সিজনের জন্য মুম্বাই সিটি এফসি, কারণ তাদের সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য জর্জে পেরিরা ডিয়াজ রয়েছে। আরও একজন কিন্তু সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ারের দরকার রয়েছে। সেক্ষেত্রে যদি এই ওডিয়ানকে চূড়ান্ত করে নিতে পারে, সেটা আইএসএলের ইতিহাসে সবথেকে একটা বড় সাইনিং হতে চলেছে। তো দেখা যাক, এখন তো শুধুমাত্র এটা রিউমোর পর্যায়ে রয়েছে, পরবর্তী সময় কনফার্মেশন এলে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। এরপরে বন্ধুরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করো, এটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার। তোমরা প্রতিটা ভিডিওতেই কম বেশি জানতে চাও যে ইস্টবেঙ্গল তাদের গোলকিপারকে চূড়ান্ত করতে পারলো কিনা। তো ইস্টবেঙ্গলে যেটা প্রাইম টার্গেট ছিল সেটা হচ্ছে 22 বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার প্রবসুখান সিং গিল, যিনি বর্তমানে কেরালা ব্লাস্টার্স দলের সঙ্গে 2024 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে। তো সেই প্লেয়ারকেই কিন্তু নেওয়ার ব্যাপারে একদম অল আউট যেতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল, কারণ একটা বড় ট্রান্সফার ফি দিতে হবে। আর এক্ষেত্রে একটা জিনিস সবথেকে ভালো যেটা খবর পাওয়া গেল এবং খবর দিয়েছে লাল হলুদ ঐক্য, তারা জানাচ্ছে যে এই যে ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে একদম অল আউটে যেরকম গেছে, তার সঙ্গে কিন্তু যে সমস্ত পার্সোনাল ট্রামগুলো রয়েছে এই প্লেয়ারের সঙ্গে সেগুলো সমস্ত মিটে গেছে। শুধুমাত্র এখন ট্রান্সফার ফি সংক্রান্ত ব্যাপারটাই চলছে। এবার এই ট্রান্সফার ফি সংক্রান্ত ব্যাপারটাকে যদি মিটিয়ে ফেলতে পারে, তাহলে কিন্তু তার লাল হলুদ জার্সি গায়ে পরের বছর খেলার সম্ভাবনাটা অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তো যেহেতু তিনি পার্সোনাল ডিলটাকে এগ্রি করে নিয়েছে, সেক্ষেত্রে তার সাইনিংটা হয়ে যাওয়াই উচিত তো আমার মতে বলে। এবার দেখা যাক ট্রান্সফার ফিটা কত তাড়াতাড়ি মেটাতে পারবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। যদি মিটিয়ে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো সাইনিংটা হবে ইস্ট বেঙ্গল দলের জন্য। আগামী সিজন যদি প্রবসুখান সিং গিল ইস্ট বেঙ্গলে জার্সি গায়ে খেলতে নামে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা সমর্থকই অত্যন্ত খুশি হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে এতটাই খবর রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।